গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে নিলাম। বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, সবার ফুল শেষ হয়ে গিয়েছে আর আমার গাছে দেখো এখন ফুল হচ্ছে, খুব ভালো লাগছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, চা করে নিচ্ছি, ডিকার চার মুড়ি বাইর জন্য রেডি করে নিয়েছি। ডিকার চা মুড়ি আর ওষুধ দিয়ে দেবো মাকে সকালে। তারপরে এই যে আমাদের টিফিন বানিয়ে নিয়েছি মা রুটি খাওয়ার কারণে, রুটি তরকারি আলু তরকারি, একদিকে ভাত বসে দিয়েছি আর এদিকে মাছ ভাজা বসে দিয়েছি রুটি করার পরে। এবার আমি টিফিনটা খেয়ে নেবো, বরফে দিয়ে দিয়েছি খেতে, আমিও খাচ্ছি। মাছ ভাজা বসে দিয়ে টিফিনটা খেয়ে নিলাম। এই যে আমি এবার খেয়ে নিচ্ছি রুটি, অনেকদিন পরে হেভি হয়েছিল। টমেটো আলু তরকারি আর জিরে ফোড়ন দিয়ে, হঠাৎ করে কোনো জিনিস খেলে সত্যি খুব ভালো লাগে। সেটা খেয়ে দিয়ে তারপরে মাছের চচ্চড়িটা বানিয়ে নেবো, মাছের চচ্চড়ি বানাবো আজকে। আর ডাল আছে আম দিয়ে, ডাল গরম করে নেবো। গরমে হেভি লাগে যখন খেতে। খাওয়া দাওয়া করে রান্না বান্না সব কমপ্লিট, রান্নাঘর মুছেও নিয়েছি, সব সমস্ত ঘর মোছা হয়ে গেছে। এবার যাবো স্নানে, বাড়িঘর মুছে এসে বালতি কিনে রেখেছি। তারপরে এই যে স্নান করে এবার চলে আসলাম, আর স্নানের আগে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, এই যে আমারই কিছু নাইটি, সেগুলো এবার মেলে দেবো। দেখতে পাচ্ছ ফুল ধুয়ে রেখেছিলাম, সেটা শুকোতে দিয়েছি, কালকে আচার বানাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকগুলো নাইটি একসঙ্গে জমে গেছিলো, সেগুলো ধুয়ে নিলাম। এগুলো সব মেলে নেব। জামা কাপড়গুলো মেলতেছে দেখে এই যে আলি রানি জল খাচ্ছে, জল খাওয়া হলো আলি, গরম পড়েছে আর চলে আসো, জল খাচ্ছে, চলে আসো চলে আসো চলে আসো, রোদে থাকতে হবে না। আমার চিঙ্কি রানি এখন ঘুমোচ্ছে। জামা কাপড়গুলো সব মেলে নেবো। স্নান করে এসে তারপরে যে পুজো দিয়ে নিলাম, পুজো টুজো দিয়ে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই মিলে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলবেলায় দেখো মেঘলা মেঘলা ওয়েদার, সেটা তোমাদের সঙ্গে দেখো মেঘলা ওয়েদার। আর এই যে এদিকে হাওয়া দাওয়া দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে। দেখো আমার চিঙ্কালি খাচ্ছে দেখো, এবার
বিকেল বেলাতেই দেখা কেমন ঝনঝন করে বৃষ্টি চলে আসলো। তারপর যে সুন্দর সুন্দর দেখে চা করে নিলাম, সবাই মিলে এবার চা খেয়ে নেব। চিঙ্কি রানী বিস্কুট খায় বলে বসে আছে, আমি কখন যাবো চা নিয়ে? চলো চলো চলো, তোমাদের জন্য নিয়েছি, চলো 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 চলে আসো মাকে চা দেওয়া। দেবে 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 দেবে, দাঁড়া খাবে চিঙ্কি আলী। তারপরে এই যে আমরা রাত্রে খাবার খেয়ে নিচ্ছি, ডাল সিদ্ধ আলু সিদ্ধ করেছি, পাপড় ভেজে নিয়েছি, মাকে ভাত দিয়ে দিয়েছি, এই যে খাচ্ছে মা এখন, আমরা দেখে দেখে গেছি খেতে। আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থাকো।